হ্যালো ফ্রেন্ডস, অ্যাঙ্কিস ডিপ গাইডের আপনাদের সবাইকে ওয়েলকাম। তো ফ্রেন্ডস, কেমন আছেন এই শীতে? আশা করি ভালো আছেন। শীতে তো সবাই ভালোই থাকে, কারণ গরমে সবাই খুব কষ্ট থাকে। তো গ্রীষ্মকালটা এমনই, সেটা একটা কষ্টদায়ক, আর শীতকালটা তো খুবই আরামদায়ক। তাই এই ফ্রেন্ডস, এই শীতকালে আরামদায়ক মুহূর্তে তো আপনারা জানেনই যে সুন্দর সুন্দর ফুল ফোটে, গাছে সুন্দর সুন্দর ফুল আসে। তো ফ্রেন্ডস, আজকে যে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি, সেই ভিডিওটাতে দেখতেই পাচ্ছেন আপনারা, আপনাদের পরিচিত খুব একটা গাছ বোগেনভেলিয়া, বা আমরা যেটা বলে থাকি বাংলায় কাগজ ফুলের গাছ। ফ্রেন্ডস দেখুন, এইটা হচ্ছে একটা পিঙ্ক আর অরেঞ্জ শেডের একটা বোগেনভেলিয়া গাছ, খুব সুন্দর। তো এই গাছটা আপনাদের বলেছি হয়তো ফ্রেন্ডস, এর আগে আমার ভিডিও আছে যে এই গাছটাতে আমি ডাল কেটে লাগিয়েছিলাম, আর মানে তিন চারটে ডাল পুঁতেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। দেখুন এখন তো গাছটা অনেকটা বড় হয়ে গেছে, তিন চারটে ডাল লাগিয়েছিলাম, তার মধ্যে প্রত্যেকটাতেই পাতা এসছে, এবং এই বছর প্রচুর ফুল দিয়েছে। আগের বছর একটু একটু ফুল দিয়েছিল, এবছর প্রচুর ফুল এসছে গাছটাতে, এবং পর্যাপ্ত পরিমাণে আমি সার দিই। তো ফ্রেন্ডস, এই গাছটা খুব একটা পরিচর্যা দরকার হয় না, তবে কাটাই ছাটাই করতে হবে প্রথমের দিকে, তারপরে ভালো করে মাটিতে সার মিশিয়ে, ফার্মি কম্পোস্ট, গোবর সার বা বলুন সেগুলো মিশিয়ে, আর হ্যাঁ অবশ্যই পটাশ দেবেন, এগুলো মিশিয়ে একটা ভালো মানের মাটি তৈরি করে আপনাকে গাছটাতে মাটিটাতে দিতে হবে, এবং তার কিছুদিন পরে প্রচুর ফুল আসবে। তো বোগেনভিলিয়া সারা বছরই ফুল পেটে কম বেশি, তবে এই শীতকাল বেশ ভালোই ফুল আসে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন গাছটাতে এত অসাধারণ লাগে না দেখতে দূর থেকে, মানে খুবই কালারফুল, ব্রাইট লাগে। তো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই এই বোগেনভিলিয়া গাছটা লাগান, খুবই সুন্দর আর দেখতেও খুব ফ্যান্টাস্টিক লাগে। তো এটা অনেক কালারই হয়, আমার কাছে অবশ্য লাল রঙের নেই, এই পিঙ্ক আর এটাই আছে। তো অনেক কালারের হয়, অরেঞ্জ হয়, রেডিশ হয়, অনেক কালারের পাওয়া যায়। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করবেন আমার অ্যাঙ্কিস ড্রিম গার্ডেন চ্যানেলটিকে। তো ফ্রেন্ডস, আবার নতুন কোনো ভিডিও নিয়ে এই শীতকালে মরশুমে আপনাদের সামনে আমি আবার আসছি। সবাইকে ভালো রাখবেন, ভালো থাকবেন। তো ফ্রেন্ডস, আজকের জন্য টাটা, গুড বাই।